বন্ধুরা, হোলিতে খুব রং খেলা হলো। এই হোলি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেইটা থেকে কিছুটা ইংলিশ সহায়ক হয়েছে শেখার। আজকে আমি একটা পৌরাণিক গল্প বলবো, স্টোরি। সেই পৌরাণিক গল্পে হোলি কথাটা কী করে এসছে, কোত্থেকে এসছে, এই হোলির প্রচলন কীভাবে হলো, সব কিছু বিস্তারিত আলোচনা আছে, সেই গল্পটা বলবো। সেই গল্প থেকে ইংরেজিতে শেখার অনেকটা সহায়ক হবে। সেই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করেছি, ওই সেন্টেন্সগুলো যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, বারবার পড়ি, তাহলে ইংলিশ সম্পর্কে কিছুটা আইডিয়া আসে। এখন শুরু করা যাক স্টোরি অফ হোলি। হোলি বিং দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স ইজ অ্যাকচুয়ালি দ্য ডে ফর দ্য পিপুল টু রিজয়েস অ্যান্ড ইউনাইট টুগেদার। রঙের উৎসব হোলি প্রকৃতই এমনই একটি দিন যেদিন মানুষেরা একত্রিত হয়ে আনন্দে মেতে উঠে। দ্য ওয়ার্ড হোলি ডিরাইভস ফ্রম দ্য নেম অফ হোলিকা, দ্য এভিল সিস্টার অফ হিরণ্যকশিপু। হোলি শব্দটা এসেছে হোলিকা নাম থেকে, যে ছিল হিরণ্যকশিপুর পাপিষ্ট বোন। দ্য ডেমন কিং হিরণ্যকশিপু ওন ওভার দ্য কিংডম অফ আর্থ। রাক্ষসরাজ হিরণ্যকশিপু ধরাতলের সমস্ত রাজ্য জয় করে নিয়েছিল। হি গেইনড এ বুন ফ্রম লর্ড ব্রহ্মা অ্যান্ড ওয়াজ ইনডেস্ট্রাক্টিবল। সে ব্রহ্মার পরে অপরাজেয় ছিল। দ্য স্পেশাল পাওয়ার মেড হিম সো এরোগেন্ট দ্যাট হি কমান্ডেড অল ইন হিজ কিংডম টু ওয়ার্শিপ অনলি হিম। বিশেষ ক্ষমতা তাকে এতটাই উদ্ধত করে দিয়েছিল যে সে রাজ্যের সবাইকে আদেশ দিল কেবল তারই পুজো করতে। বাট হিজ সান প্রহ্লাদ অ্যান্ড আর্ডেন্ট ডিভোটি অব লর্ড বিষ্ণু রিফিউজ টু ওয়ার্শিপ হিম। কিন্তু তার পুত্র প্রহ্লাদ, যে ছিল ভগবান বিষ্ণুর অনুরক্ত ভক্ত, সে তাকে পুজো করতে অস্বীকার করল। হি রিমেন ফিক্সড টু হিজ প্রিন্সিপল অ্যান্ড স্টার্টেড টু ওয়ার্শিপ লর্ড বিষ্ণু অ্যাজ বিফোর। সে তার মতাদর্শে স্থির থাকল এবং আগের মতো ভগবান বিষ্ণুর পুজো চালিয়ে গেল। হিরণ্যকশিপু অ্যাপ্লাইড সেভারেল ওয়েজ টু কিল হিজ সান প্রহ্লাদ, বাট লর্ড বিষ্ণু সেভড হিম ফ্রম অল দ্য ট্রাবলস। হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে মারার অনেক কৌশল অবলম্বন করল, কিন্তু বিষ্ণু তাকে প্রতিটি সমস্যা থেকে বাঁচিয়ে দিলেন। নো পানিশমেন্ট এফেক্টেড দ্য বয় টু ডু হোয়াট হি থট ওয়াজ রাইট। যেটাকে সে সঠিক মনে করেছিল সে কাজ থেকে কোনো শাস্তি তাকে বিরত করতে পারল না। ফাইনালি হিরণ্যকশিপু কমান্ডেড হিজ এভিল সিস্টার হোলিকা টু এন্টার এ ব্লেজিং ফায়ার উইথ প্রহ্লাদ ইন হার লেপ। এরপর হিরণ্যকশিপু তার দুরাত্মা বোন হোলিকাকে আদেশ করল প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে। হোলিকা হেড এ ম্যাজিক রব হুইচ হ্যাড দ্য পাওয়ার টু সেভ দ্য উয়ারার ফ্রম বার্নিং ইন ফায়ার। হোলিকার একটা জাদু পোশাক ছিল যেটার ক্ষমতা ছিল পরিধানকারীকে আগুন থেকে রক্ষা করার। সো হিরণ্যকশিপু থট দ্যাট হোলিকা উড কাম আউট অফ দ্য ফায়ার আনবার্ন অ্যান্ড প্রহ্লাদ উড বি বার্ন টু ডেথ। তাই হিরণ্যকশিপু ভাবল যে হোলিকা না পড়া অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসবে আর প্রহ্লাদ পুড়ে মারা যাবে। হোলিকা এন্টার্ড ইন টু দ্য ফায়ার অ্যালং উইথ প্রহ্লাদ ইন হার লেপ। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করল। অ্যাজ দ্য ফায়ার ব্লেজড আপ ফিউরিয়াসলি দ্য রব ফ্লিউ ফ্রম হোলিকা অ্যান্ড এনকেস টু দ্য বডি অফ প্রহ্লাদ। যখন আগুন হঠাৎ ক্ষিপ্রতার সঙ্গে জ্বলে উঠল, হোলিকার পোশাক উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট হোলিকা বার্ন টু ডেথ ফর হার সিনিস্টার ডিজায়ার হোয়াইল প্রহ্লাদ ওয়াজ সেভড বাই দ্য গ্রেস অফ লর্ড বিষ্ণু। ফলত হোলিকা তার মন্দ আকাঙ্ক্ষার জন্য পুড়ে মারা গেল আর বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে গেল। হোলি সেলিব্রেটেড এজ দ্য ভিক্টরি অফ এ ডিভোটি অ্যান্ড এজ দ্য ট্রিয়াম্প অফ ভার্চু ওভার এভিল। হোলি উদযাপিত হয় ভক্তের জয় এবং অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় হিসাবে। ওয়ান ডে বিফোর দ্য ডে অফ হোলি দ্য ফেস্টিভ্যাল বিগিনস লাইটিং আপ দ্য বন ফায়ার। হোলির দিনের আগের দিন বন্যি উৎসবে আগুন জ্বালিয়ে নেড়াপোড়া করে এই উৎসব শুরু হয়। হোলিকা দহন অর দ্য লাইটিং অফ বন ফায়ার ইজ রিমাইন্ডার অফ দ্য সিম্বলিক ট্রিয়াম্প অফ গুড ওভার এভিল। হোলিকা দহন বা নেড়াপোড়া হল অশুভর বিরুদ্ধে শুভর জয়ের প্রতীকী স্মারক। হোলিকা দহন ইজ সেলিব্রেটেড উইথ জয় অ্যান্ড এনথুজিয়াজম অল অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ডে ইজ অলসো কল্ড
ছোটি হোলি। হোলিকা দহন পালন হয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশ জুড়ে এবং একে বলা হয় ছোট হোলি। নেক্সট ডে ইজ দ্য ডে অফ হোলি ফর প্লেয়িং উইথ ভ্যারাইটিজ অফ কালার্স অ্যান্ড আবির। পরের দিনটা হলো হোলির দিন, বিভিন্ন রং ও আবির নিয়ে খেলার জন্য। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। এই গল্পটা বারবার পড়ে সেন্টেন্সগুলো বারবার লক্ষ্য করে দেখবে, এর থেকে অনেকটা ইংরেজি শেখার সহায়ক হবে। ইংরেজি যাতে আমরা শিখতে পারি, আমাদের মূল উদ্দেশ্য গল্প না, গল্পটা তো জানা হলোই, তার সঙ্গে সঙ্গে আমরা যাতে ইংরেজিতে গল্প লিখতে পারি, গল্প বলতে পারি, ইংরেজি সেন্টেন্সগুলো বলতে পারি, তারও চেষ্টা করা যাবে। চেষ্টা নিজেদেরই করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে যায়। আচ্ছা, তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।